75তম স্বাধীনতা দিবস পালন করল জাতীয় কংগ্রেস। বিনপুর 2 নম্বর ব্লক বেলপাহাড়ি ব্লকের অন্তর্গত শিলদার নিমতলা চকে দেশের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে 75তম স্বাধীনতা দিবস পালন করল জাতীয় কংগ্রেস। নাগরিকদের উদ্যোগে উদযাপন করা হলো ভারতের স্বাধীনতা পতাকা। সুভাষচন্দ্র বসুকে বন্দে মাতরম, জয় হিন্দ জয় হিন্দ। মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখাতে অশ্রু জলে যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, ব্যর্থ মলিন বুকে জাগালো মাথা, তারা ফিরবে কি আজ এই ভূপ প্রভাতে, কত তরুণ অরুণ গেল অস্ত্রা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শ্রী শুভময় কর্মকার, শ্রী অরূপ ভট্টাচার্য এবং কবির মল্লিক, হিলদার নাগরিকবৃন্দের প্রচেষ্টায় এবং ঐকান্তিক ইচ্ছায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন হিলদা নিমতলা চকের ইন্দিরা স্ট্যাচুর পাদদেশে। এবং ভারতের জনগণ এবং ছোট ছোট ভাই বোনেরা এবং ছোট ছোট বাচ্চাদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা, সমস্ত জাতি ভারতের ঐতিহ্যের গর্বকে অনুভব করুক, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস মনে রাখুক এবং ভারতের দেশাত্মবোধকে উদ্বুদ্ধ হোক এবং সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষের উদ্দেশ্যে কাজ করুক। নেতা থেকে কর্মী পর্যন্ত সাধারণ মানুষ যাতে ভালোভাবে থাকে, ভালোভাবে জীবনযাপন করতে পারে, তার জন্যে ভারতের নাগরিক হিসাবে আমাদের কর্তব্য এবং দায়িত্ব আমরা সারা জীবন পালন করব। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতের জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। জয় হিন্দ, ভারতের জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আমার নাম শ্রী সৌমেন কর্মকার, শিলদা অঞ্চল কমিটির ভাইস প্রেসিডেন্ট।